কলকাতা হাইকোর্টের নির্দেশে অযোগ্য হয়েও সুপারিশে চাকরি পাওয়াদের তালিকা প্রকাশ হতে চোপড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। দেখা গিয়েছে 183 জনের যে তালিকা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছিল তার মধ্যে 93 নং তালিকায় নাম রয়েছে পিউ মজুমদারের। তিনি চোপড়ার টাটুসিংহ স্মৃতি হাই স্কুলে শিক্ষকতা করতেন, তবে তিনি 9 নভেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে চলে যান বলে জানান ওই স্কুলের প্রধান শিক্ষক। সরকারি ওই তালিকা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শুক্রবার সারাদিন চোপড়ায় একটাই আলোচনা, তালিকায় কাদের নাম রয়েছে। তবে ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের নাম নিয়ে মাথা ব্যথা নেই বিরোধী রাজনৈতিক দলের নেতাদের। সিপিএম চোপড়া 2 নং এরিয়া কমিটির সম্পাদক বিদ্যুৎ তরফদারের দাবি, কারা ওই শিক্ষকদের নাম সুপারিশ করেছিলেন, তদন্তে সেই মিডিলম্যানদেরও নাম প্রকাশ্যে আনা হোক। দেখুন, এই রাজ্য তো এখন ভুয়োতে সবকিছু ভয়ে ভরপুর হয়ে গেছে। রাজ্যে আপনার যে কোনো নিয়োগ হোক, সব নিয়োগেই দুর্নীতি। আপনার আপার প্রাইমারি 9-10, আপনার হচ্ছে প্রাইমারি স্কুলে, আপনার কলেজে যে কোনো ইসে হয়েছে বা চুক্তিভুক্তি যে চাকরি হয়েছে, সব কিছুতে আজকে দেখা যাচ্ছে যে একদম দুর্নীতিতে ভরপুর। এই রাজ্যের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে আপনার যত বড় বড় আমলারা আছেন, তারা আজকে সব জেলে আছেন। এখন অনেককে বাকি আছে যাদের জেলে ঢুকতে হবে আর কি। এমন একটা রাজ্যে আমরা বাস করছি, এটা তো আমাদের জন্য গর্বের নয়, এটা হচ্ছে আমাদের একটা লজ্জার জন্য অধ্যায় বাংলার মানুষ হিসাবে। ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশে 183 জন আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে আমাদের চোপড়ার, আমি লিস্টে ইতিমধ্যে দেখেছি চোপড়ার এটা কোচিং স্কুলের একজন ম্যাডাম ছিলেন, উনিও ইতিমধ্যে বোধ হয় শেষ তারিখের আগে উনি মনে হয় নিজে থেকে রিজাইন করেছেন ব্যক্তিগত কারণ দেখে। সেটা ঠিকই আছে, কিন্তু কথা হচ্ছে আমরা বলতে চাই যে আমাদের এলাকায় আমরা এইভাবে খবর পাচ্ছি যে ব্যাপক অংশের একটা দালাল চক্র যারা বিপুল পরিমাণে মানুষের টাকা নিয়ে দস্তক করে আছে। মানুষ ইতিমধ্যেই সেই আপনার হচ্ছে আতঙ্কের মধ্যে আছে, তাদের চাকরি কী হবে। আমরা চাই যে সেই সব দালালদের সম্মুখীন নামগুলো সামনে আসুক। ইতিমধ্যে যেহেতু 183 জনের নাম ইয়ে হয়েছে আপনার হচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশে যখন ওরা বরখাস্ত হয়েছে, তারা নামগুলো বলুক কাদের মাধ্যমে টাকা দিয়েছে, এবং বাকি যে অংশগুলো আছে তাদের নামগুলো আশা আমরা মনে করি, আমরা দাবি রাখি তাদের নামগুলো সামনে আসুক। মিডিলম্যানরা তো প্রচুর টাকা নিয়ে আমাদের এলাকাতেই আমরা কারাগুষ্ট সব শুনতে পাচ্ছি যে এত টাকা ও এত টাকা নিয়ে রেখেছে। মানুষ আতঙ্কের মধ্যে আছে, সেই মিডিলম্যানদেরও বের করা দরকার আছে। না হলে তো মানুষের যে অনেকের সুসাইড যে প্রবণতা চলে এসেছে, অনেকে তো সুসাইড করে মারা যাবে, সে ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। অবশ্যই তাদেরও নাম প্রকাশ্যে আসা উচিত, আমরা সে দাবি রাখছি। আপনার নাম? আমার নাম বিদ্যুৎ তরফদার। কোন দায়িত্বে রয়েছেন? আমি সিপিএম দুই নম্বর এরিয়া কমিটির সম্পাদক। কলকাতা হাইকোর্টের নির্দেশে অযোগ্য হয়েও সুপারিশের চাকরি